এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো? তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ইউনিট 4 লেসন 1 হিউম্যান রিলেশনশিপ, এখানে আমরা এটিকেট অ্যান্ড ম্যানার সম্পর্কে আলোচনা করব। তোমরা টপিকটা দেখে বুঝতে পারছো যে এখানে আমরা আমাদের আদব কায়দা এবং আচার আচরণের উপর একটি ক্ষুদ্র আলোচনা থাকবে। আমরা এই প্রসেসের মাধ্যমে বুঝতে পারবো যে আমরা কখন কি ধরনের ব্যবহার বা কখন কি ধরনের কথাবার্তা কোন সময় কাদের সাথে বা কোন ব্যক্তিদের উপস্থিতিতে কিভাবে করতে হয়, এটা আমরা জানতে পারবো। তো চলো শুরু করা যাক। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল প্রসেসে চলে যাচ্ছি। দেখো, আমি এখানে প্রসেসটা সুন্দর করে সাজিয়েছি, এখন আমি তোমাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি আর এই প্রসেসের মধ্যে কি বোঝানো হচ্ছে তোমরা খুব সহজেই মনোযোগ দিলে বুঝতে পারবে। আশা করছি ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখবে। ওকে, অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড এ গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন। ওকে, বলা হচ্ছে যে অ্যাজ এ চাইল্ড, যখন তুমি একজন শিশু হিসেবে থাকবে, তখন ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, অর্থাৎ তোমাকে কথা বলা হয়েছে, কি কথা বলা হয়েছে, টু গ্রিড ইউর এল্ডার্স, যে তোমার বড়দেরকে তুমি কি করো, সম্মান বা শুভেচ্ছা প্রদর্শন করো, অ্যান্ড ভিজিটর্স টু ইউর হোম, অর্থাৎ বড়দের এবং তোমার বাড়িতে যে সমস্ত অতিথি আসে তাদেরকে, অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন, সেটা কিসের মতো করে হবে, তোমার সংস্কৃতি এবং ঐতিহ্যের মতো করে তোমাকে বিহেভ বা এখানে তোমাকে শুভেচ্ছা বা স্বাগতম জানাতে হবে। এটা তোমাকে একজন শিশু অবস্থায় তোমাকে শেখানো হয়েছে। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পলাইট ইন কোম্পানি অ্যান্ড কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পোক। বলা হচ্ছে তোমাকে আরও কিছু জিনিস বলা হয়েছে, সেটা শিক্ষাটা দেওয়া হয়েছে তোমাকে এরকম যে যখন সঙ্গীদের সঙ্গে থাকার সময় তোমার অবশ্যই কি থাকা উচিত, ভদ্রতা থাকা, ভদ্র সহিত বা পোলাইটলি থাকা উচিত, কিন্তু তুমি আরো একটু বেশি পোলাইটলি থাকবে যখন তুমি দেখতেছো যে তোমার বড়রা কথা বলছে, অর্থাৎ কিপ কোয়াইট হোয়াইল আদার্স, তখন তুমি কি থাকো, চুপ থাকো যখন কি করতেছে, স্পেশালি ইউর এল্ডার্স স্পোক, যখন তোমার বিশেষ করে বড়রা তোমার সামনে কথা বলছে তখন তোমাকে চুপ থাকতে বলা হয়েছে বা এই শিক্ষা তোমাকে দেওয়া হয়েছে। ওকে, পসিবলি ইউ অ্যাট টাইমস ক্রেজ সাচ স্কোলিং। বলা হচ্ছে যে সম্ভবত তুমি এটাকে, তুমি কি কর, এই শিক্ষাটাকে তুমি কি করছো, অগ্রাহ্য করছো বা মেনে নিতে পারছো না। পসিবলি অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্ট সাচ ডিসিপ্লিন। এটাও সম্ভবত হতে পারে যে তুমি এই যে ডিসিপ্লিন বা শৃঙ্খলাটা সেটাকে তুমি কি করতে পারছো না বা কি করছো, প্রোটেস্ট করছো একটা সময় তোমার মনে হবে। নাও সার্টেনলি ইউ নো দ্যাট ইউ ক্যান্ট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স। বলা হচ্ছে যে এখন সার্টেনলি মানে বিশেষ করে ইউ নো দ্যাট, তুমি জানতে বা তুমি এরকম জানবে বা বুঝতে পারবে, বুঝেছ এরকম যে ইউ ক্যান্ট অলওয়েজ বিহেভ, যে তুমি সবসময় এ ধরনের মানে একই বিহেভ করতে পারবে না, আচরণ করতে পারবে না, দ্য ওয়ে ইউ ওয়ান্টস, যেভাবে তুমি চাও, স্পেশালি যখন, বিশেষ করে ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, যখন অন্যরা উপস্থিত থাকে, অর্থাৎ তুমি যেভাবে চাও সেটা তুমি, অর্থাৎ তুমি কারোর উপস্থিতিতে তুমি যেভাবে চাও সেভাবে বিহেভ করতে পারবে না, এটা এখানে তুমি কিছু বাইন্ডিংস থাকবে। ওকে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি, যে তোমাকে কিছু বিহেভিয়ারের রুলস ফলো করতে হবে যখন তুমি তোমার সাথে কোনো সঙ্গী থাকবে বা তুমি কারোর সঙ্গে থাকবে। উই আর সোশ্যাল বিংস, যে আমরা সামাজিক জীব, অ্যান্ড উই হ্যাভ টু কনসিডার দ্য এফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, এবং আমাদের এটা বিবেচনা করতে হবে যে আমাদের ব্যবহারটা সেটা অন্যদের উপর কি ধরনের প্রভাব ফেলছে, ইভেন ইফ উই আর অ্যাট হোম, যখন আমরা আমাদের বাড়িতে থাকবো এবং ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং তাদের সাথে যখন আমরা কোন আচরণ করব তখন যেন আমাদের নলেজে এটা থাকে যে আমরা কি ধরনের বিহেভ করছি। ওকে, উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার,
বলা হচ্ছে যে আমাদের দুটি শর্ত আছে, যে বা দুটি পদ্ধতি আছে, আমরা এই দুটি মাধ্যমে আমরা সোশ্যাল বিহেভিয়ারটাকে দুটি ভাগে ভাগ করি, সেটা হচ্ছে এটিকুইট আর হচ্ছে ম্যানার। এটিকুইট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ শব্দ, অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। এটার অর্থটাকে বোঝাচ্ছে এরকম যে আমাদের সমাজে যে সঠিক যে ব্যবহারটা সেটাকে বোঝাচ্ছে। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। ম্যানার্সটার অর্থ হচ্ছে এরকম যে এটার আচার আচরণটা বিবেচনা করা হয় কোনো একটা পার্টিকুলার সোসাইটি এবং কালচারের উপর। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, বলা হচ্ছে যে ম্যানার্সটা আচার আচরণটা সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিয়েছে এখানে যে ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, বলা হচ্ছে যে মুখে খাবার নিয়ে কারোর সাথে কথা বলা বা ওই সময় কথা বলাটা এটা একটা ব্যাড ম্যানার, এটা একটা খারাপ আচরণ বা এটা খারাপ একটা ব্যবহার। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার পার্সন, কোনো ব্যক্তি একজন খারাপ আচরণশীল ব্যক্তিকে পছন্দ করে না। রিমেম্বার দ্যাট এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। মনে রাখতে হবে যে এই এটিকুয়েট এবং ম্যানার্স এই ওয়ার্ড দুটো সমাজ থেকে এবং সমাজে এবং সংস্কৃতি থেকে সংস্কৃতিতে ভিন্ন হয়। ওকে, আমরা এই পেসেজের অংশটুকু যদি আমরা আবার একটু আলোচনা করি যে আমাদের শিশুকাল থেকে শুরু করে এ যাবৎ আমরা যে জিনিসটা শিখে আসছি এবং ওই সময় আমরা যে জিনিসগুলোকে আমরা প্রোটেস্ট করছি বা মেনে নিতে পারছিলাম না, কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারছি যে কোথায় আমাদের কি ধরনের এটিকুইট এবং ম্যানার্স এটা ব্যবহার করতে হবে। এই অংশটুকুর মাধ্যমে এটুকু আমরা বুঝতে পারলাম এবং আমরা পরের অংশটুকু চলে যাচ্ছি। উই লার্ন এটিকুইট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস ফ্যামিলিস, আমরা এটা শিখেছি কোথা থেকে, এই আচরণ এবং আদব কায়দা সেটা আমরা শিখেছি আমাদের প্যারেন্টস পিতামাতা ফ্যামিলি পরিবার থেকে অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস এবং বিভিন্ন প্রতিষ্ঠান সাচ অ্যাজ যেমন স্কুল কলেজ প্রফেশনাল বডিজ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিভিন্ন পেশাগত প্রতিষ্ঠান থেকে আমরা এগুলো শিখেছি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল প্রফেশনস, বলা হচ্ছে যে প্রত্যেকটা সামাজিক কার্যক্রমে কিছু রুলস আছে, কিছু নিয়ম কানুন আছে, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম, এবং এটা আমাদের শেখা খুবই জরুরি। অ্যান্ড প্র্যাকটিস দ্যাম, এটা এবং কি ব্যবহার করা, এটা আমরা যা শিখেছি সেটা আমরা পরবর্তী এভরিডে লাইফে সেটা কি করতে হবে, বলছে যে প্র্যাকটিস দ্যাম ইন এভরিডে লাইফ, যে প্রত্যেক প্রাত্যহিক জীবনে সেটাকে ফলো করা বা প্র্যাকটিস করা, ইটস ইম্পর্টেন্ট। ওকে, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ টিভিটিং ক্লাব, বলা হচ্ছে যে তুমি যে ধরনের ম্যানারটা একটা ওয়েডিং রিসেপশনে করতে পারবে ঠিক ওই ধরনের ম্যানারটা তুমি একটা ডিভিটিং ক্লাবে এবং ডিভিটিং ক্লাবের যে ম্যানার সেটা তুমি ওয়েডিং রিসেপশনে করতে পারবে না। আমরা ডিভিটিং ক্লাবে একটা টপিকের উপর বিপক্ষ এবং দেখা যাচ্ছে যে প্রতিপক্ষ এবং বিপক্ষ দলের জন্য যে ডিভিটিংটা হয় একটা বিষয়ের উপর একটা আর্গুমেন্টের উপর, এরকম কিন্তু কখনো একটা ওয়েডিং রিসেপশনে কাম্য নয়। Therefore, তাছাড়া উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকিউট অ্যান্ড ম্যানার, এবং তাছাড়া আমাদের খুবই সতর্ক থাকতে হবে এই কিছু সম্পর্কে, আদব কায়দা এবং আচার আচরণ সম্পর্কে। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে, আমরা জানি যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ কি বলা, প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ, প্রত্যক্ষ জীবনে বা আমাদের যে প্রত্যক্ষ জীবনে এই দুটি ওয়ার্ড বা তিনটি ওয়ার্ড বলা খুবই জরুরি। A few more polite expressions such as pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant. বলা হচ্ছে যে আরো কিছু পোলাইট এক্সপ্রেশন আছে যেগুলো যেমন pardon me, আমাকে ক্ষমা করবেন, excuse me, কোনো কিছু তোমার ভুল হয়ে গেছে বা তুমি একটু কিছু বলতে চাচ্ছ এক্ষেত্রে, may I, তুমি কোনো কিছু অনুমতি চাচ্ছ সেক্ষেত্রে, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে তোমার একটা দিনটাকে তুমি স্মুথ এবং প্লেসেন্ট বানাতে পারো। ওকে, আমরা এটুকু দ্বারা বুঝতে পারলাম যে আমরা আরও এই জিনিসগুলো কোথা থেকে শিখেছি এবং আরও কতটা পোলাইটলি এবং কতটা স্মার্টলি আমরা এই এটিকিউট এবং ম্যানার্সটাকে তুলে ধরতে পারি আমাদের প্রত্যেক জীবনে। ওকে, আমাদের এই বেসিসটাতে আমরা আমাদের মূল বিষয়টা
অবশ্যই ধরে ফেলেছি যে আমরা হিউম্যান রিলেশনশিপ ভালোভাবে গঠন করতে হলে আমাদের এটিকিউট এবং ম্যানার্সটাকে খুবই গুরুত্ব দিতে হবে। যাই হোক, আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছ। অনেকটা দীর্ঘ হয়ে গেল, ধৈর্য ধরে এতক্ষণ সময় তোমাদেরকে প্যাসেজটা দেখায় এবং বোঝার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।